কাটি কাটি এটা তো সাধারণত আমাদের ইন্ডিয়ান নয় না ইন্ডিয়ান না নর্থ বেঙ্গলে খুব কম লোকপ্রিয় এটা রয়েছে ব্ল্যাক জাভা এটা কিছু গোরান 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 তো এটা কত টাকা পেয়ে হয় हेलो फ्रेंड्स हमें सौरभ डियर डॉगीज चैनल अपन स्वागत जी हमें आज के चले शिलीगुड़ी विधान रोडे रतन पेट शॉपे तरह से परिचय करने जा रही हे रतन रतन दा रतन देव ना हमारे अवेलेबल सब समय पा पा जेको बाटी फीस जेको पेट सब रकम रेट रिजनेबल रेट आ होलसेल रिटेल दो अच्छा तो चलो दादा हमें देखे नहीं कि आज के पाखी कलेक्शन मासर कलेक्शन की तुम्हारे दुकान आज है चलो सुनो এটা রয়েছে ব্ল্যাক জাভা এটা 2000 টাকা পেয়ার খুবই সুন্দর আপনারা পাখিটি খুবই সুন্দর এটা 2000 টাকা পেয়ার রয়েছে ব্ল্যাক জাভা ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এটা কি পাখি হ্যাঁ যেহেতু এটা লুটুন পায়রা ব্ল্যাক লুটুন পায়রা ব্ল্যাক কাভার আচ্ছা এটা আবাউট তো রেট আছে 2500 টাকা 2500 টাকা পার পেয়ার 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 আচ্ছা এটা আছে টার্কি এটা তো সাধারণত আমাদের ইন্ডিয়ান না এটা ইন্ডিয়ান না আর নর্থ বেঙ্গলে খুব কম লোকই হয়তো পোষে তো এটার ব্যাপারে তুমি আর কি জানাতে চাচ্ছ পাবলিককে যাতে আরও এই এই পাখিটা যাতে আরও পোষে মানুষ তো এটার কি খাসিয়াত আছে এটা খাসিয়াত বলতে এটা অনেক বড় সাইজের হয় এক পিসের ওয়েট মোটামুটি 10 থেকে 12 কিলো হয় ঠিক আছে এটা দেখার মতন যে কোনো রিসোর্টে রাখার জন্য খুব ভালো ভালো জিনিস এখন ওদের বয়স কত হয় এখন 5 থেকে 6 মাস এদের বয়স আছে এরা 1.5 বছরে অ্যাডাল্ট হয় 1.5 বছরে অ্যাডাল্ট হয় এটা কত বছর অবধি বাস 7 বছর অবধি বাস 7 বছর অবধি আছে তো এরা কত বছর বয়সে ব্রিডিং স্টার্ট করে এরা অ্যাকচুয়ালি ব্রিডিং স্টার্ট করে 1 বছরের পর থেকে 1 বছরের পর থেকে হ্যাঁ 1 বছরের পর থেকে ব্রিডিং শুরু করে খুব ভালো লাগে আর এগুলো কি রয়েছে এগুলো এগুলো হলো আমাদের সিনস পাখি জাভা পাখির জন্য এদের ডিমের বাসা এটা এরা এটার মধ্যে ডিম দেয় সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন সৌন্দর্যটা কত দাদা এটা পেয়ার কত পড়ে এটা 2200 টাকা 2200 টাকা পেয়ার আছে এটা খুবই সুন্দর তারপরে এখানে আপনার তারপর এখানে বদ্রি দেখতে পাচ্ছি বদ্রির পেয়ার কত করে রয়েছে 450 টাকা 450 টাকা পেয়ার রয়েছে এর মধ্যে কোয়ালিটি একটা আছে এটা হলো 400 টাকা এটা 400 টাকা পেয়ার আর 450 টাকা পেয়ার দুটোর মধ্যে কোয়ালিটির তফাৎ কী রয়েছে এটা বড়ো সাইজের হয় এটা কি পাইড হয় আর এটা বড়ো সাইজ এটা ছোটো সাইজের এটা একটু ছোটো সাইজের রয়েছে আর নিচে এগুলো কী পেয়ে ফিঞ্চ এগুলো ফিঞ্চ এগুলো কত টাকা পেয়ার 400 টাকা এগুলো আপনার 400 টাকা পেয়ার রয়েছে এখানে এক লাভবার্ড আছে এটা এটাকে রোজি লাভবার্ড বলে রোজি লাভবার্ড বলা হয় এটা সিঙ্গেল কত টাকা পড়ে এটা 11 টাকা সিঙ্গেল এটা গিনি পিক রয়েছে এখানে তো এটা কত টাকা পেয়ার এটা 400 টাকা পেয়ার রয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম গোস্তপাল স্ট্যাচু অপোজিট কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম গোস্তপাল স্ট্যাচু বিধান রোড শিলিগুড়ি আপনারা অবশ্যই আমার দোকানে এসে আসবেন এবং ভিজিট করবেন মানে বলবি এটা গোল্ড ফিস আছে তো এটার প্রাইস কী রয়েছে পেয়ার পার পেয়ার 80 টাকা 80 পেয়ার 80 এগুলো হলো ফাইটার এগুলো কি মাছ ফাইটার যেটা আচ্ছা এগুলো কত টাকা করে 60 টাকা পিস সব কটাই এখানে 60 টাকা পিস আচ্ছা তারপরে এখানে চলে আসি এটা কি মাছ এখানে বিভিন্ন রকম আছে যেমন কলকা আছে সোয়াংকিং আছে আচ্ছা ঠিক আছে এগুলো 60 রুপিস পেয়ার 60 রুপিস পেয়ার তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছি এটা এটা হলো কিসিং বোরান কিসিং বোরান 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 তো এটা কত টাকা পেয়ার রয়েছে এটা 200 টাকা এটা 200 টাকা পেয়ার খুবই সুন্দর মাছগুলো আর এটা খুব ছোট ছোট এখানে মাছ দেখতে পাচ্ছি মলি মলি এটা কত টাকা পেয়ার রয়েছে 20 টাকা 20 টাকা পেয়ার খুব কম দামের মধ্যেই যারা মাছ পোষার শখিন বা মাছ পুষবেন
বা বাচ্চাদের জন্য নেবেন, তারা কিন্তু এখান থেকে খুব কম দামের মধ্যেই মাছ নিতে পারেন। এখানে মাছের খাবার, কুকুরের খাবার, পাখির খাবার সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। দাদার এখানে সব রকম ডগ ফুড পাওয়া যায়, ঠিক আছে, ডিসকাউন্টের সাথেই ডগ ফুড আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে বিড়ালেরও খাওয়ার রয়েছে, কুকুরের চেনও আপনারা পেয়ে যাবেন, এখানে সব কিছুই আপনারা দাদার এই দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অ্যাকোরিয়ামের জন্য যে পাথর, সেই সব কিছু নানান রকমের পাথর, ছোট বড় কালারিং, ঠিক আছে, সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে।